শিক্ষার্থীরা, ডোন্ট হেট দ্য পোর, অথবা ওপেন ইউর বুক, তুমি যাই বলো এখানে এখানে ইম্পার্টিশনটা তারা আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে কিনা তোমাকে বুঝতে হবে। এখানে ডোন্ট হেট দ্য পোর এখানে উপদেশ বোঝাচ্ছে, তাহলে আমাদের সংজ্ঞা হচ্ছে বা রুলস হচ্ছে ইম্পার্টিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাহলে উইলিও হবে। আরেকটি বাক্য দেখো, কাম হেয়ার, কাম হেয়ার, এখানে কাম হেয়ার এটা হবে ওন্ট ইউ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আগে আপনি ব্যবহার করেছেন, ইউজ করেছেন উইল ইউ, এখন ওন্ট ইউ হলো কেন? রুলস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আহ্বান বা আবেদন নিবেদন এরকম ধরনের কিছু বোঝায়, আহ্বান মানে কাউকে ডাকা, আহ্বান আবেদন নিবেদন এই ধরনের কোনো কিছু বোঝায়, তাহলে উইল ইউ না হয়ে ওন্ট ইউ হয়। এটা এই রুলসের একটা ডিফারেন্ট ইউজ। তারপর অনেক সময় তোমরা প্রশ্ন করো যে স্যার উইল নট বা ওন্ট ইউ আর কোথায় হয়, আমরা তো ওন্ট ইউ অনেক সময় দেখি, ওন্ট ইউ একাধিক এক জায়গায় দেখি, কিন্তু আপনি ইউজ করছেন শুধু উইল ইউ। হ্যাঁ, ওন্ট ইউ আর কোথায় হয় তোমাদেরকে বলে দেই, একটা দেখালাম যেমন কাম হেয়ার আবেদন নিবেদন আহ্বান এ ধরনের বোঝালে ওন্ট ইউ হয়, আর আমি তোমাদের সাথে আলোচনা করতেছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, হ্যাঁ ইম্পারেটিভ বাক্য। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইল থাকে তখন উইল নট সংক্ষেপে ওন্ট হয়। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা অ্যাসার্টিভ, আমি এখানে অ্যাসার্টিভ লিখে নিচ্ছি অ্যাসার্টিভের ক্ষেত্রে, যেমন হি উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল, যেমন এখানে হবে উই নট মানে সংক্ষেপে ওন্ট, ওন্ট হি, ওন্ট হি, বা ইউ উইল প্লে ফুটবল, ওন্ট ইউ, আমি আবার ইউ দিয়ে দেখাচ্ছি যে তোমাদের মধ্যে কন্ট্রাডিকশন থাকতে পারে, যে ওন্ট ইউ, যেমন এখানে ইউ থাকলে এখানে হবে ওন্ট ইউ। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, আমি আজকে তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেন শেষ করে দিব, আমি শেষের দিকে চলে এসেছি ইতিমধ্যে, আর দু তিনটি বাক্য দিলেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় লেট দ্বারা আরম্ভ হয়, যেমন লেট আস মেক এ গার্ডেন, লেট আস মেক এ গার্ডেন, এখানে লেট আস মেক এ গার্ডেন, লেটের পর যদি আস অথবা ঠিক এভাবে থাকে লেট অ্যাপোস্ট্রোফি এস, এখানে লেট অ্যাপোস্ট্রোফি এস এর অর্থ লেটের প্লুরাল ফর্ম না, লেট অ্যাপোস্ট্রোফি এস মানে হচ্ছে লেট আস, এটা এটা হলো পূর্ণরূপ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে লেটস বা লেটাস যদি থাকে তাহলে আমরা উত্তর কী হবে, যেমন লেটস এখানে লিখলে মেগা গার্ডেন, লেটস আরেকটা বাক্য লিখলাম প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল, এখানে কী দাঁড়ালো লেটস লেটাস মেগা গার্ডেন, এখানে আস থাকার কারণে উই, আর উইর সাথে উইল না হয়ে উইর সাথে হয় শ্যাল, অর্থাৎ শ্যাল, তাহলে এখানেও শ্যালি, কারণ আমরা জানি আই এবং উইর সাথে শ্যাল হয়, এছাড়া অন্য প্রোনাউনগুলির সাথে উইল হয়, যেমন শ্যালুই, এখানেও শ্যালুই। এবার দেখো লেট যুক্ত আরও কিছু বাক্য, যেমন লেট মি ডু ইট বা ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, এটার উত্তর হচ্ছে উইল ইউ,
এখানে প্রশ্ন করতে পারো যে স্যার যে এখানেও লেট এখানেও লেট বা এখানে লেট আস এখানে লেট মি বা লেট আস লেট লেট মি কিন্তু উই এখানে শ্যাল উই হলো এখানে উইল ইউ কেন হলো উত্তর হচ্ছে তুমি যদি এই বাক্যটাকে একটু অর্থগত দিক থেকে চিন্তা করো লেট মি ডু দ্য ওয়ার্ক কাকে বলা হচ্ছে ইউকে বলা হচ্ছে যে আমাকে কাজটি করতে দাও আমি কাকে বললাম তাহলে আমি তোমাকে বললাম যে তুমি আমাকে কাজটি করতে দাও এখানে ইউ উজ্জ্ব রয়েছে আমাদের প্রথমকার যে বাক্যগুলি ছিল ওই বাক্যগুলির মতোই এখানে ইউ উজ্জ্ব রয়েছে সেজন্য ইউ হবে সাবজেক্ট আর ইউর সাথে শ্যাল না হয়ে ইউর সাথে উইল হয় এ হচ্ছে যদি লেট মি লেট হিম লেট দেম যাই থাকুক এখানে অনেক সময় লেট দেম থাকতে পারে যেমন লেট দেম ডু দ্য ওয়ার্ক অনেকে মনে করতে পারে যে এখানে দেম আছে দেম তো প্লুরেল সো এখানে দে ব্যবহার করি যে না এটা দে ব্যবহার হবে না এখানে অলওয়েজ ইউ হবে বিকজ লেট দেম ডু দ্য ওয়ার্ক এই কথাটা বলা হয়েছে ইউকে সেজন্য এখানে উইল ইউ তো সুপ্রশিক্ষার্থীরা এতটুকুই ছিল আমার ট্যাক্সেশন সম্পর্কে আমার বিগত তিন দিনের লেকচার যদি এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তোমরা আমাকে বলবে আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তোমরা বুঝে থাকলে আমাকে লাইক শেয়ার করবে কমেন্টস করবে আর আমি আগামীকাল অন্য আরেকটি কনসেপ্ট নিয়ে আরম্ভ করব তো আমার এই ক্লাসটা একটা ক্লাসের খণ্ডাংশ সেই হিসাবে এই অংশ আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি নুরুল ইসলাম সহকারী শিক্ষক ইংলিশ মীরগঞ্জ দেবাকী উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জ সিলেট আজকে আমার ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম